হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেমন কি শিবরাত্রি, তো আপনাদের সবাইকে হ্যাপি শিবরাত্রি। হোপফুলি আপনারা খুব ভালো কাটাচ্ছেন আজকের এই শিবরাত্রিটাকে। আর আমার যেমন কি এখানে এখন বাজে এক্স্যাক্টলি 12 o'clock, তো আমার যেমন কি শিবরাত্রি আমি করি, আমি ক্লাস 7 থেকে শিবরাত্রি করা স্টার্ট করেছি। তো প্রত্যেক বছরের মতো আমি এবছরও করেছি। আর আমার 3 প্রহরের যে পুজোটা হয় ওখানের মধ্যে আমার 1টা প্রহরের পুজো হয়ে গেছে। আমি আমার পুজো 11টা নাগাদ শেষ করে নিয়েছি। তো সেই মুহূর্তে আমি আর ব্লগ করতে পারিনি, কারণ সকালে উঠে অনেক কাজ থাকে। ঘরের কাজ বলতে ওরকম কিছু ঘরের কাজ না, কিন্তু ওই ঘুম থেকে উঠে বাচ্চাকে খাইয়ে ওকে ব্রাশ করিয়ে ওকে নিচে পাঠালাম, তারপরে আমিও স্নান করে রেডি হয়ে জলদি করে 12টার আগে পুজো কমপ্লিট করে নিলাম। কারণ যে আমি মানে প্রত্যেক বছর আমি যে হিসাবে মানি, আমি ভাবি 12টার আগে 1টা প্রহরের পুজো করি আমি, আর তারপরে 3টের আগে 1টা প্রহর মানি, আর এরকম আর 1টা থাকে ইভিনিং এর প্রহর। তো সেই হিসাবে 3 প্রহর আমি মানি। তো সকালে যেমন কি পুজো করার সময় আমি এবারে মানে ফার্স্ট টাইম এখানে আছি শ্বশুরবাড়িতে। আগের বছর যেমন কি আমি চলে এসেছিলাম কলকাতায়, কিন্তু আমার এই শিবরাত্রির দিনে আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো আগেরবারে ওখানে, এবারে এখানে, খুবই এক্সাইটিং একটা জিনিস, ভালো চেঞ্জ হচ্ছে অনেক। তো যেমন কি আমি পুজো করলাম বেশ ভালো করে, খুব মজা লাগলো করতে। ঠাকুরকে প্রদীপ দেওয়া, তারপরে ধূপ দেওয়া, বেলপাতা, আকন্দ ফুল, তারপরে দুধ, গঙ্গা জল, তারপরে মধু ঘি দিয়ে স্নান করানো, খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগে। কারণ আমি পুজোর মধ্যে আর কোনো কিছুই ফাস্টিং রাখি না, শুধু এই একমাত্র একটাই পুজো করি, যেটা হলো আপনার শিবরাত্রি পুজো। আর এটা তো বছরে একবার আসে, আর আমি ওই জন্য খুব মন দিয়ে করি। তো যেমন কি আমার এটা নির্জলা, তো আমি একদম লাস্ট যে পুজোটা করবো, লাস্ট প্রহরের যেটা 6:30 করবো বা 7টার দিকে করবো, সেখানে ঠাকুরকে আমি পুরো ভালো করে পুজো করে তারপরে আমি যা হয় জল ওরকম খেয়ে নিজের পুজোটা শেষ করবো। তো আপাতত তো এখন 12টা বাজছে, যেমন কি আপনাদের জানালাম। আর আপনারাও কে কে শিবরাত্রি করছে আপনারা বলুন, আপনারা কেমন করে মানেন। আর আমাদের রিসেন্টলি, এটা আমার আজকে রেগুলার ব্লগের মধ্যে পড়ছে, তো আমার হোল্ডে আমি কি কি করছি, কেমন কি হচ্ছে আমার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি 6:30 আমি আমাদের পাশে যে মন্দির আছে আপনাদের আমি দেখাবো, সেখানে আমি যাব পুজো দিতে। তো যখন যাব আমি ট্রাই করব ওখানে ভিডিও করার, কিন্তু মনে হয় হবে না, কারণ একটু হলেও ভিড় থাকে শিবরাত্রির দিনে। আর আমি যেহেতু এখানে আমার শ্বশুরবাড়ি তারকেশ্বর, তো আপনারা যারা যারা কলকাতার লোক তারা জানেন তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির আছে, তো সেখানে তো যেতে পারবো না, কারণ সেখানে খুবই ভিড় থাকে। আর তো আমাদের সামনেই একটা মন্দির আছে, ওখানে যাব। তো ব্যাস এরম করেই কেটে গেল পুরো দিন। আর ঘরে বলতে আমাদের যে কুকিং আন্টিও এসে গেছে, আর আমার মেয়ে, বাবা আর আমার হাজবেন্ডের জন্য খাবার অলমোস্ট বানিয়েই দিয়েছে। তো ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমার মেয়েকে আমি ডেকে দেবো, ওকে একটু স্নান করিয়ে দেবো, ওকে রেডি করিয়ে দেবো, কারণ 1টার মধ্যে না খাওয়ালে ও আবার খেতে খুব টাইম লাগে। তো ব্যাস এরকমই চলছে। আর আমি 1টা রুমে চলে এসেছি, কারণ আমি রুম খুলেই আমার মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে, সেই জন্য আমি রুমে এসে ভিডিওটা করছি। তো ব্যাস, আর আমার 2 দিন আগেই আমার ঘরের গৃহপ্রবেশ হলো। এরকম মেয়ে পেছন থেকে ডাক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করাচ্ছি, স্নান করাচ্ছি, 1 মিনিট আমি একটু কথা বলে নিই সবার সাথে। এই দেখুন, আজকে কি, আজকে কি বলে দাও সবাইকে, আজকে কি বলে দাও, আজকে কি, আজকে তোমার হলিডে কেন দিয়েছে, শিবরাত্রি, হ্যাপি শিবরাত্রি, সবাই বলে দাও হ্যাপি শিবরাত্রি এভরিওয়ান। ওকে, তো যেমন কি আপনাদের জানাচ্ছিলাম আমার 2 দিন আগে ঘরের গৃহপ্রবেশ হলো। আর গৃহপ্রবেশে আমি কি কি করলাম না করলাম আমি খুব জলদি আমার ব্লগে ভিডিওতে আমি আনবো। তো এখন আমাদের এডিটিং করাটা আমি একটুকু টাইম পাচ্ছি না,
আর সেদিন গৃহপ্রবেশে আমরা সবাই মিলে খুব কাজ করেছি, তো যার জন্য এক্সট্রিম টায়ার্ড, তো লেট ব্লগটা আসছে কিন্তু আমি দেব। আর আমার এখনো ঘরের কাজ ফিনিশ হয়নি, আমরা অ্যাকচুয়ালি ঘরের কিছু কিছু চেঞ্জেসও করব, কালারের কিছু চেঞ্জেস করব বা অন্য কিছু আমাদের আছে প্ল্যান। তো আমাদের ইভেন পেন্টিংটাও কমপ্লিট হয়নি, আমরা এক কোট দেওয়ার পর তখনই আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের ঘরের গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পর আমরা ফাইনাল তারপরে করব, কারণ গৃহপ্রবেশও অনেক কিছু মানে আছে। পেন্টিং এ ওরা বলেছিল যে এরকম ছাপা কিছু পড়ে যেতে পারে, তো ওরাও একটা সাজেশন দিয়েছিল, তো আমাদের ঠিক লাগলো, আমরা বললাম ঠিক আছে। আর তার মধ্যে অনেক চেঞ্জেস আমরা করব, কিছু কিছু কালার আমাদের যেমন ভালো লাগেনি সেগুলো আমরা একটু চেঞ্জ করব ভেবেছি, তো সেটা তো পরের কথা। আমরা এই কামিং ফ্রাইডে বা স্যাটারডে দিকে আরেকবার অ্যালকভ যাব, তো যখন যাব তখন তো শেয়ার করবই। আর সেদিন আমি কি কি করলাম আমার ভিডিওতে আপনারা দেখতেই পারবেন, তো ভিডিওটাকে আর লম্বা করব না। আর এরপরে আমি যখন পুজো করব শিবরাত্রি, তখন আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। তো ব্যাস ভিডিওটা দেখতে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর কমেন্ট তো একদমই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সব খুব খুব ভালো থাকবেন। তো আপাতত ভিডিওটা আমি এন্ড করছি না, আরো দুপুরের পুজোর পর আমি ভিডিওটাকে এন্ড করব, তো ততক্ষণে ভিডিওটাকে একদম দেখতে থাকুন। তো এখানে আমি ইন্ডাকশনে কিছু প্রবলেম ছিল তাই এটা রিটার্ন করতে যাচ্ছি। চল দেখাই কি কি রান্না হয়েছে। তো একটু কথা বলে নি, তো কি কি রান্না আছে। এটা হলো রাইস, রাইস হয়েছে আজকে, বা আজকে হচ্ছে আপনার একটু করেলা, করেলা ফ্রাই আর বেগুন ভাজা। আমার মেয়ে যেমন একটু বেগুন ভাজা খেতে পছন্দ করে। আর এদিকে আলু ফুলকপি দিয়ে প্লেন ঝোল, এটা যেমন কি পুরো ভেজ। আর তারই সাথে চাটনি তো ফ্রিজে আছে, কিন্তু আজকে আমরা পুরো ভেজ করছি, তো এটাই রান্না। আর এই পাঁপড়ও আছে, এই যে আমাদের গৃহপ্রবেশের দিনে অনেক পাঁপড় বেঁচে গেছিলো, তো এই পাঁপড়গুলোও। তো শ্রমিক স্যার এখন স্নান হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে। দেখি শ্রমিক স্যার, এটা তোমার নিউ ড্রেস, পা দেখি স্টপ হয় একটু, নাহলে দেখতে পাচ্ছে না কেউ। হ্যাঁ হ্যাঁ, বাহ কি বিউটিফুল, কি ড্রেস এটা, জামসুট, বা জামসুট কি সুন্দর লাগছে জামসুট পরে, বা এবার মনা কি করবে, লাঞ্চ করতে যাবে, বা বা বেগুন ভাজে কাল রাত্রে আমাকে বলেছে, আজ বেগুন করনি আমরা, না সবার চলে গেছে কাল সকালে। এখন আমি আমার সেকেন্ড পোহরের যে পুজোটা আছে ওই পুজোতে আমি এখন জলদি করে পুজো করে নিচ্ছি। তো সবার আগে আমি একটু ঠাকুরকে ঘি দিয়ে মানে ঘি বোলাচ্ছি, তারপরে তো ফুল দিয়ে সাজিয়ে বেলপাতা আকন্দ ফুল দিয়ে সব সাজিয়ে তারপরে দুধ ঢালবো মাথায়, আর তারই সাথে আপনার ধূপ আর প্রদীপ জ্বালবো। তো এই স্টেপ বাই স্টেপ করছি। সেকেন্ড পোহর যেটা বলে ওটারও পুজো হয়ে গেল, জাস্ট নাও
এখন আমি পুজো করলাম আর এখন বাজছে আপনার ওই 2:20 তো 2 থেকে মোটামুটি করছি ওই তো এটা হলো সেকেন্ড ফ্লোরের পুজো এখানে খুব জলদি এখানে খুব জোরে জোরে মিউজিক হচ্ছে তাই এটা শোনা যাচ্ছে না ঠিক করে তো এটা হলো আমার থার্ড প্রহরের মানে 6:00 পুজো তো এটাই লাস্ট তো এখন আমার পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে দেখুন কেমন সাজিয়েছি এটাই দেখাচ্ছি আপনাদের তো ব্যাস এবার আমার ঘরের পুজো সব কমপ্লিট আর এই দুধটা আর ফুল বেলপাতা সব রেখেছি বাইরে শিব মন্দিরে যাব ওখানে পুজোটা করে আমি আমার আজকের পুজোটা শেষ করব তো চলুন বাইরে এবার যাওয়া যাক তো এই দেখুন এটা আমাদের ঘরের রাস্তার দিকেই মানে ঘরের ব্যালকনি থেকে আমাদের দেখা যায় এটা তো কাছেই 5 মিনিটসও নয় ঘর থেকে জাস্ট কাছেই তো কী সুন্দর লাইটিং করে সাজিয়েছে দেখুন আর এখন এবার আস্তে আস্তে ভিড় হতে স্টার্ট করবে কারণ এখন যেমন কি বাজে 6:30 ঘরের পুজো সব করে নিয়ে আমার 6:30 হয়ে গেল তো 6:30 মতো হচ্ছে তো এবার আস্তে আস্তে ভিড় হবে এখন ফাঁকা দেখছেন বাট এই কিছু মিনিটের মধ্যেই দেখবেন কত জনা চলে এসেছে তো জলদি জলদি পুজোটা আমি সেরে নিই তারপরে কথা বলছি Thank you.